বর্তমানে স্টার জলসার অন্যতম সেরা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। একটা সময় টপার হয়ে থাকলেও বর্তমানে গল্প এতটাই জড়িয়ে গেছে যে টিআরপিও অনেক কমে গেছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরাও দাবি করছে এবার শেষ হোক অনুরাগের ছোঁয়া, কিন্তু এরই মাঝে সামনে এলো এক বিরাট ধামাকা আপডেট। এতকাল ধরে যেটা নিয়ে অনেক চর্চা হয়েছে এবার সেটাই হতে যাচ্ছে, অর্থাৎ অবশেষে সত্যি করেই টাইমলি পাচ্ছে এই ধারাবাহিকে। হ্যাঁ, প্রায় এক বছর আগে থেকে টেলিপাড়াতে আলোচনা চলেছে এই ধারাবাহিকে টাইমলিপ আসা নিয়ে। সকলেই চেয়েছে এবার নতুন করে গল্পটা সাজানো হোক, যাতে টিআরপি তালিকাতেও আবার কামব্যাক করে অনুরাগের ছোঁয়া। কিন্তু সেই সময় ছোট্ট সোনারূপা হয়ে উঠেছিল গল্পের মূল আকর্ষণ, তাদের জন্যই অনেকে দেখত এই ধারাবাহিকটি। কিন্তু এবার প্রায় 10-12 বছর এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প, তাই নর্মালি বড় হয়ে যাবে সবার প্রিয় সোনারূপা, এবং সেই চরিত্রে এই দুই ক্ষুদে তারকার পরিবর্তে জনপ্রিয় নায়িকাদের আগমন হচ্ছে। কিন্তু সেই চরিত্রে কাস্টিং এখনও জানা যায়নি। বড় হয়ে উঠছে সোনারূপা, অনেকটা সময় এগিয়ে যাচ্ছে গল্প, গল্পে আমূল পরিবর্তন হচ্ছে। তারপরেই কি মিল হচ্ছে দীপা সূর্যর, সেটা সময় বলবে। আপাতত অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায়ের সেই প্রমো কবে সামনে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।